সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। ইস্টবেঙ্গল নিয়ে অনেক সমর্থকের অনেক রকম অভিযোগ আমরা ভিডিও দিলে সেটা আমরা লক্ষ্য করি। কিছু সমর্থক যতক্ষণ না স্পোর্টিং রাইটস ফেরত আসছে ততক্ষণ কোনো কিছু শুনতে রাজি নয়। কিছু সমর্থক আবার ধরেই নিয়েছেন যে গত দু বছরের মতো এই বছরও ইনভেস্টার ইস্যু নিয়ে একটা ঝামেলা চলবে বা দল গঠন করতে সমস্যায় পড়বে। তো এক একজনের এক এক রকম মত, বাট আমাদের যেটা কাজ, আমরা যেটুকুনি খবর পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরা। হ্যাঁ, অনেক ভুল অনেক ঠিক সব রকম মিলিয়েই খবর আসে, তাই অনেকে যখন বাজে কমেন্ট করেন সেটাও আমরা মাথা পেতে নিই, সেটা থেকে আমরা শেখার চেষ্টা করি। তো আজকে ভিডিওটা প্রথম থেকে যেটা নিয়ে শুরু, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইস্টবেঙ্গল সম্বন্ধে অনেকগুলো আপডেট পেয়ে যাবেন, একটা করে লাইক করে দেবেন। সবার প্রথম বলি, আপনারা সবাই জানেন ইস্টবেঙ্গল একটা ট্রান্সফার ফ্যানের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে ট্রান্সফার ব্যানের মধ্যে দিয়ে যাচ্ছে, 1,30,00,000 টাকার মতো তাদের বকেয়া মেটাতে হবে ফুটবলারদের। আমরা কদিন আগে পর্যন্ত যেটা শুনছিলাম, ইস্টবেঙ্গল কর্তারা বলেছিলেন যে শ্রী সিমেন্টের উপরেই এই দায়টা বর্তাচ্ছে, তারাই এই ডিউটাকে পেমেন্ট করবে। বাট শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ থেকে যখনই সরাসরি এটা নাকচ করে দেওয়া হয়, ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু নড়ে চড়ে বসেন। এবং আপনারা হয়তো সবাই জানেন এই মুহূর্তে আইনি কাজ চলছে স্পোর্টিং রাইটস ফেরত দেওয়ার, এবং এই স্পোর্টিং রাইটসটার ব্যাপারে একটু পরে আসছি যে কেন এত লেট হচ্ছে। তার আগে বলে রাখি, ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন না আর কোনো ঝামেলায় জড়াতে, তাই তারা কিন্তু এই যে বকেয়া মেটাতে হবে এই ব্যাপারে কিন্তু বকেয়া পাওয়া ফুটবলারদের সাথে ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছেন, নেগোসিয়েশন শুরু করেছেন, প্রসিডিওর শুরু করেছেন। এবং এই টাকাটা ফেরত দিলে আপনারা জানেন সেটা কিন্তু তৎক্ষণাৎ ট্রান্সফার ব্যানের আওতা থেকে বেরিয়ে আসবে ইস্টবেঙ্গল, তাই তাদের নতুন করে ফুটবলার সাইন করাতে তখন সেই মুহূর্তে কোনো সমস্যা হবে না। তাই তারা কিন্তু চাইছেন যত তাড়াতাড়ি পারে এই ফুটবলারদের বকেয়া বেতনটা মিটিয়ে ট্রান্সফার ব্যানটাকে তুলে নেওয়ার জন্য। এটা গেল একটা পার্ট। ট্রান্সফারের ব্যাপারে অবশ্যই বলবো, ইস্টবেঙ্গলে অনেকগুলো ট্রান্সফার আপডেট বেরিয়ে এসছে। তার আগে বলি স্পোর্টিং রাইটস, স্পোর্টিং রাইটসটা কেন ফেরত পাচ্ছে না বা এত দেরি হচ্ছে কেন, আইনি জটিলতাটা কোথায়। দেখুন, সবার প্রথম বলি, শুধুমাত্র স্পোর্টিং রাইটস ফেরত দিলে তো হবে না। স্পোর্টিং রাইটসের সাথে ISL-এ যে খেলছে দল, অর্থাৎ লাইসেন্সিং প্রক্রিয়া, সেটাও হস্তান্তর করতে হবে, যেটা এই মুহূর্তে শ্রী সিমেন্টের কাছে আছে। তো সেই জিনিসটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে এবং আইনি প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করবে বলেই শোনা যাচ্ছে শ্রী সিমেন্ট, এবং সেটা নিয়ে পুরো কদমে কিন্তু আইনজীবীরা কাজবাজ করছেন। এবার ব্যাপারটা হচ্ছে, যদি স্পোর্টিং রাইটসটা ফেরত দিতে আরও লেট হয়, যতই লেট হোক, যতটুকু শোনা গেছে যতই লেট হোক, তাতে কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠনে যাতে সমস্যা না হয় সেটার জন্যই কিন্তু চেষ্টা করছেন শ্রী সিমেন্ট কর্মকর্তারা। তাই তারা চাইছেন খুব তাড়াতাড়ি কিন্তু এই স্পোর্টিং রাইটসটা ফেরত দেওয়ার জন্য। এবার অনেকে প্রশ্ন করছিলেন যে 15 এপ্রিল যেটা বলা হচ্ছে যে স্পোর্টিং রাইটস ফেরত চলে আসবে, ইস্টবেঙ্গল ইনভেস্টর ঘোষণা করে দেবে, সেটাতেই হচ্ছে তো নাকি আরও লেট হচ্ছে। দেখুন, আইনি প্রক্রিয়া যতটা চলছে, যতটুকু আমরা খবর পাচ্ছি, তাতে চেষ্টা করা হচ্ছে 15 এপ্রিলের মধ্যে পুরো প্রসিডিওরটাকে কমপ্লিট করে নেওয়ার জন্য। যদি না হয়ে থাকে সেটা, তাহলে হয়তো কিছুটা লেট হতে পারে, বাট সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ স্পোর্টিং রাইটসটা ফেরত আসবে এটা পার্মানেন্টভাবে জেনে গেছে ইস্টবেঙ্গল কর্তারা। তারা কিন্তু তাদের নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে, নতুন যে ইনভেস্টর হবে তার সাথেও কথাবার্তা চালাচ্ছে, এবং দল গঠনের জন্যও কিন্তু তারা অনেকটা বলা যায় সময় পেয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু প্লেয়ারদের সাথে ইতিমধ্যে কথাবার্তা বলা শুরু করেছে। এই বিষয়টা নিয়েই পরের প্যারাটায় আসবো। ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যে ISL-এর বিভিন্ন ক্লাবের সাথে কথাবার্তা বলেছেন, বিভিন্ন প্লেয়ারের সাথে কথাবার্তা বলেছেন। তার মধ্যে 8 থেকে 10 জন প্লেয়ার ইতিমধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের টার্মস অফ কন্ডিশনের সাথে একমত হয়েছেন, অর্থাৎ তারা এগ্রি করেছেন ইস্টবেঙ্গলে খেলতে আসার জন্য। কিন্তু এগ্রি করলেই যে তারা ইস্টবেঙ্গলে চলে আসছেন সেটার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ, ইস্টবেঙ্গল বিভিন্ন প্লেয়ারদের এজেন্টদের সাথে, বিভিন্ন প্লেয়ারদের সাথে যেরকমভাবে কথাবার্তা বলছেন, তাতে ফুটবলাররা টার্মস অফ কন্ডিশনে রাজি হলেও তারাও কিন্তু চাইছে একটা পারমানেন্ট সলিউশন, যেটা ইনভেস্টর ঘোষণা না হওয়া অবধি ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু ফুটবলারদের বলতে পারছেন না। সেই জন্য হয়তো কিছুটা এগিয়ে আছে, কিছুটা কথাবার্তা বলছে, কিছুটা কথাবার্তা আটকে আছে বা থমকে আছে বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কর্তারা ISL-এর বিভিন্ন ক্লাবের বিভিন্ন ফুটবলারদের কিন্তু ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, শুধুমাত্র অপেক্ষা করতে হচ্ছে ট্রান্সফার ব্যানের জন্য, সাথে স্পোর্টিং রাইটস ফেরত আসার জন্য। দুটো জিনিসই কাজ করছে, এবং দুটো জিনিসই কিন্তু খুব তাড়াতাড়ি যাতে সমস্যা মিটে যায় সেটাই কিন্তু
চাইছে ইস্টবেঙ্গল কর্তারা। এবার আসি সেখানে কোন কোন ফুটবলার আছে, অনেকে জিজ্ঞেস করছিলেন। দেখুন, ইতিমধ্যে 8-10 জন ফুটবলার যারা আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি নাম বলতে হয়, তার মধ্যে আছে হায়দ্রাবাদ এফসিতে খেলা বাংলা তনয় বা বঙ্গ তনয় সৌভিক চক্রবর্তী। আপনারা হয়তো সবাই জানেন সৌভিক চক্রবর্তীকে নিয়ে একটা টানাপোড়েন চলছিল গত কয়েকদিন ধরে, যে তিনি ইস্টবেঙ্গলে আসবেন নাকি মোহনবাগানে যাবেন, এই নিয়ে একটা তালবানা চলছিল। তবে যতটুকু শোনা যাচ্ছে তাতে কিন্তু বলা যায় যে সৌভিক চক্রবর্তী টার্মস অফ কন্ডিশনে এগ্রি হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের সাথে, এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রতিবেদনটা বা এই খবরটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করা হবে স্পোর্টিং রাইটস ফেরত দেওয়ার পরেই। যখনই চুক্তিপত্রে সাইন করানো হবে তখনই কিন্তু বলা যায় যে এটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তো সৌভিক চক্রবর্তী এর মধ্যে একজন, এবং আরও একজন বিদেশির কথাও বলে দিই আপনাদের, যে একজন বিদেশির নামও কিন্তু এই লিস্টে আছে, বা তিনিও মোটামুটি বলা যাচ্ছে যে আসতে আগ্রহী, বা ইস্টবেঙ্গল যে টার্মস অফ কন্ডিশনটা পাঠিয়েছে তাতে রাজি এটা কিন্তু বলা যায়। তিনিও কিন্তু হায়দ্রাবাদেরই প্রাক্তন ফুটবলার এডু গার্সিয়াকে আপনারা হয়তো সবাই চেনেন, লেফট উইং পজিশনে খেলে, যথেষ্ট ভালো মানের ফুটবলার, 31 বছর বয়সী স্প্যানিয়ার্ড। এই এডু গার্সিয়াও কিন্তু এই মরশুমে, গেল মরশুমে 11 ম্যাচে 2 গোল 1 অ্যাসিস্ট আছে তার নামের পাশে, এবং হায়দ্রাবাদ এফসি থেকে মাঝ মরশুমে তাকে রিলিজ নিতে হয় বা রিলিজ নিয়ে নেওয়া হয়। এর আগে এটিকে মোহনবাগানে তিনি খেলেছেন, এটিকেতে খেলেছেন, বেঙ্গালুরু এফসিতে খেলেছেন, স্পেনের বিভিন্ন বড় ক্লাব রিয়াল জারাগোসা, সিডি এব্রোতে খেলেছেন। তো এই 31 বছর বয়সী লেফট উইঙ্গার এডু গার্সিয়াও কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের দেওয়া টার্মস অফ কন্ডিশনে এগ্রি করেছেন। এবার দেখার কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল কর্তারা এই ডিলগুলোকে তারা নিজেদের মতো করে নিতে পারেন। এবং এই যে 7-8 জন যে ফুটবলার, ইন্ডিয়ান ফুটবলার যাদের কথা বলা হচ্ছে যে ইস্টবেঙ্গলে আসতে রাজি বা টার্মস অফ কন্ডিশনে এগ্রি করেছেন, যেরকম আপনাদের জানালাম সৌভিক চক্রবর্তীর কথা, এরকমই কিন্তু বেঙ্গালুরু এফসির একজন ফুটবলার এবং মুম্বাই সিটি এফসির আরও 2 ফুটবলার এবং আরও 1টি ফুটবলার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডেরও আছে। তো এখানে দেখার যে ISL থেকে যে প্লেয়ারগুলোকে ইস্টবেঙ্গল নেবে বলছে সেই প্লেয়ারগুলোর ডিলটা কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল সম্পন্ন করতে পারে, এটা কিন্তু আমাদের অবশ্যই নজরে থাকবে। এবং ট্রান্সফার ব্যান ওঠানোর যে চেষ্টা ইস্টবেঙ্গল কর্তারা শুরু করেছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সম্পন্ন করে নেবে, এবং স্পোর্টিং রাইটসও কিন্তু সিসেমেন্ট আধিকারিকরা আইনজীবীদের সাথে পরামর্শ করছেন এবং কাজ চলছে, আইনত কাজগুলো চলছে, সেগুলো মিটে গেলেই কিন্তু স্পোর্টিং রাইটসও ইস্টবেঙ্গল ফেরত পেয়ে যাবে। তো এই ভিডিওটা এটুকুনি থাক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ গাইস।